ব্যাপারি ভাই, আমার বয়স 23 বছর, গাছের বয়স 30 বছর। এই গাছ আমার আবার নিজ হাতে রোপণ করতে হয়ে গেছে, আর এই গাছও বেছে দেবে। ও কি মানুষ! ব্যাপারি সাহেব, আপনি চলে যান, গাছ বিক্রি করবো না। এ ভাই, আপনি যাবেন না, আমি আপনার ডেকে নিয়ে আসিনি। এই গাছের দাম কয় টাকা আপনি তাই কন? আহা, আপনাদের সংসারে গ্যাঞ্জাম না, আমি তো আমার কিভাবে নিয়ে আসলেন? আরে ভাই, সংসারের গ্যাঞ্জাম 12 মাসই লাগে থাকে, গাছের দাম কয় টাকা দেবেন তাই কন? আমি সবকিছু দেখে আমি 15,000 টাকার বেশি দিতে পারবো না ভাই। এ কয় টাকা দেবেন? 15,000। 15,000 তো দেখিছেন, তার বিল হয়ে গেছে। এই গাছের পাতা বেচলেও তো 20,000 টাকায় বেচা যাবে। আপনি কোন হিসাবে 15,000 টাকা দাম করেন? আহা, এটা তো আর কাঁঠাল গাছ না যে আমি পাতা বিক্রি করবো। তারপরেও এই গাছটা কিন্তু অনেক মূল্যবান। শুনুন ব্যাপারী সাহেব, আপনি ব্যাপারী গাছ অনেক জায়গায় পাবেন, যেখানে এরকম 100 গাছ আছে সেখানে যায় গাছ কেনেন, এই গাছ কিনা যাবে না। এ ভাই, আপনি এর কথা শুনি না দিন, আপনি গাছের টাকা দেন আমারে। কিসের টাকা দেবে? এই ব্যাপারী যদি এই গাছ কেনে, এই ব্যাপারী ঠেঙের নলা আমি ভেঙে ফেলাই দেবো। এই বসলাম আমি এনে। আচ্ছা, নিয়া জুড়ে কাজ করতে আইসি তো, এক গাছ কিনতে আইসে কি ঠ্যাং ভাঙবো? এ আপনি পরে দেখা কই দেন। ভালো কাজ করেছেন, একটা উচিত কাজ করেছেন। এ মাঠে চল, পটলের লতা উঠতে হবে। একটা কাজের কাজ করলে কদিনই? পুরো 2-3 কিলো মাঠের ভিতরে একটা মাত্র বড় গাছ রয়েছে, তাও দেবে বেশি। শালা হাল মুলের কিছু না কয়ে আর কোনো ব্যাপারই আনবি না তুই। ওই গাছ যেন বেচা হয় না, গাছ লাগে আমি কিনে না। ব্যাপারই আনবো না, তুই আমার সাথে এরকম করে কি জন্য? কি করতেছ রে? এই গাছটা বড় গাছ, এই গাছটা কেন বেচছিস? কেন গাছ বেচছিস? কি আছে তোর? তা জ্বালা বেঁধে না, এই গাছ বেচা যাবে। কাজে আমার সাথে এত টাকা লাগলি, তুই পারলি তোরে বেচে কব আমি ওর। তুই আমার সব কথা না কই কই, লতা উপরে উঠাই দে। এখন এসে মাঠে কাজ দেখাতি, এই রইদির ভিতরে কাজগুলো করা যায়? তা রইদির ভিতরে এই কাজ করা যাবে না, এই কাজ কখন করবি তুই? তাহলে তুই দে, রাত্রে এসে করছেনে। চল চল, কালকে এসে করবানে। চল, কিসের কালকে এসে করবি তুই? এখন কাজ কর। সূর্যর যে তাপ, এই তাপে কাজ করা যায়? শোন আব্বা, জমি জায়গা একটু রেখে গেছে, তুই যে হালমুলে ভাবে চলাফেরা করিস তাতে মনে হয় এগুলো বেশি তোর খাওয়াতে হবে না। বুঝতে পারতেছি আমি, এই তো গাছ বেচা শুরু করেছিস, তারপর গরু আছে কইলে ওগুলো বেচা শুরু করবি নি, তারপর জমি জায়গাগুলো আছে ওগুলো বেচবি নি, কাজ করতে পারবি না। তাহলে এক কাজ কর, সব জমি জায়গাও বেচে দে, বেচে কিনে তুই এসি কিনে এসি রুমের ভিতরে যে বসে থাক। আমি কইছি সব বেচি, একটা গাছ বেচতে আছি তা তুই এত কথা করছিস কেন? গাছ বেচবি কোন কাজে তুই? যা, তুই যা গরুটা বেচ, গরু বেচে তারপর তুই দরকার সার যা। ওই গরুটা রাখিছি আমি, কুরবানিতে একটু ভালো দামে বেচবো। কুরবানিতে গরু ভালো দামে বেচবি তাই রাখিছিস? ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই যেহেতু মাঠে কাজ করতে পছন্দ করিস না, রোজিতে কাজ করতে যেহেতু তোর কষ্ট হয়, তাহলে জমি তোর ভাবে টুক এক পাশ থেকে মাইপে নিয়ে বেচে ফেলা, আমার ভাগে টুক থাক, যা। তুই কি পাগল হয়েছিস? কদিনই আমারে? এই মাঠের জমি এখন বিক্রি করলে জীবনে কিনতে পারবো? মাঠের জমি বিক্রি করলে কিনতে পারবি না, তাহলে বেচিস না, থাক, কাজ করে খা। ওই গাছটা তো কোনো কাজে লাগতেছ না, তাই ভাবলাম বিক্রি করে দিই। কি গাছ কোনো কাজের না? গাছ কিন্তু তোর আর আমার কাজের না হলেও পুরো দেশের জন্য গাছ কাজের, বুঝতে পারছিস? দেশে এমন একটা আইন হওয়া উচিত যে গাছ লাগানো যাবে কিন্তু গাছ কাটা যাবে না, সে যার জমির পরেই হোক। গাছ হচ্ছে আমাদের দেশের একটা সম্পদ, গাছের জন্যই শ্বাস প্রশ্বাস নিয়ে বাইসে আছিস তোরা এখনো। আর যে দেশে গাছ নেই ওদের চলতেছ না, সৌদি আরবে তো কোনো গাছ নেই তাও দেশ চলতেছ না। ঝড় হইলো না, এই যে ঝড়টা হইলো, গাছ না থাকার কারণে কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে দেখেছিস? তোরে আমি বুঝতে পারবো না। আচ্ছা ভাই, আমাদের দেশে লক্ষ কোটি গাছ আছে, তার মধ্যে আমার এই একটা গাছ বেশি কি অনেক বড় ক্ষতি হবে তোর? এই একটা একটা করেই তো গাছ সব ধ্বংস হয়ে যাচ্ছে, যার কারণে এত গরম, তাপমাত্রা দেখ রই দিন, এত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কোন জায়গা থেকে? দেশে গাছ কম থাকার কারণে। এই তুই অত কথা কইস না দিন, যা যাই পানি নিয়ে দিন, যা পানি আর নিয়ে আসতে হবে না, একটু পরে কাজ শেষ হয়ে বাড়ি যাবি। এই রইদির ভিতরে মরে যাই, তুই তাই তো চাই, যা আগে পানি নিয়ে আই। হরে জ্বালা রে, মানে তোরে নিয়ে কাজ করতে এসে জ্বালা আছে। ওরে আলা রে, এই রোদির ভিতরে কাজ করা যায়? ও ভাই, একটু পানি দেন না, গলাটা একদম শুকায় গেছে ভাই গরমে, আশেপাশে খাওয়ার পানি পাই নাই ভাই, রোদে পুড়ে গেছি। আচ্ছা এনেন। ভাই পানিটা একটু বসে খান ভাই। ভাই অসংখ্য ধন্যবাদ ভাই, অনেক উপকার হলো ভাই। ঠিক আছে ভাই। কিরে কইরে ও গরমে কি ঘুরে পড়লো নাকি? কাণ্ডটা দেখিস, কনে হারাইলো। এ অনেক বসে রেছিস কেন? নে আই
ওরে ওই দেখা রোজ তুই এইদিকে আই, কেরে কাজে ডেকে আসি বিপদে। এ যদি বড় ভাই না হয়তো তা মারতাম লাতি। কাজ একটু করতে না করতে এসে বসে পড়েছিস দে পানি দে। তুই তো এনে এসে বসে রয়েছিস কেন? এই জায়গায় কাছে ছায়া ঠান্ডা আছে। এনে ছায়া বুঝলাম, তা তুই এসে বসে রয়েছিস কেন? চল যাই কাজ করি। না ভাই, এই রোদের ভিতরে কাজ করতে গেলে জীবন শেষ। এই ছায়ায় বসে থাক, গাছে ছায়া আছে। কেন গাছটা না তুই একটু আগে বেঁচে দিচ্ছিলি? বেঁচে দিচ্ছিলাম, বেঁচে তো ফেলিনি। বেঁচতে তো তোর দিনই তাই ফেলিসনি। এই যে মাঠ, এই এত বড় মাঠ, চারিদিকে তাকা। এই মাঠের সব লোক কাজ করে আসে, এখানে রেস্ট নাই। এই জায়গাটুক আর এই গাছটা আমাদের কোনো কাজে আসবে না ঠিকই, কিন্তু দেশের মানুষের কাজে আসবে, এই পুরো মহল্লার মানুষের কাজে আসবে। আর এই গাছটা তুই ফেলাচ্ছিলি বেশি। হ্যাঁ, এই জীবনের গ্যারান্টি আছে? যে পরিমাণে তাপমাত্রা পড়তেছে, যে পরিমাণে গরম পড়তেছে, এতে যে কোনো সময় যে কোনো মানুষ স্ট্রাইক করে মরে যেতে পারে। তখন তোর এই গাছও পড়ে থাকবে, জমিও পড়ে থাকবে। তাই এটা নিয়ে তো তোর এত বিজনেস করার দরকার নেই। আর এখন রোজ দিতে কাজ করতে যায় গাছের নিচে এসে বসিস তো তুই, তাহলে এই গাছটা রেখে কি উপকার হয়েছে না? হ্যাঁ উপকার হয়েছে, ওই কথা ভাবেই তো গাছটা বেচলাম না। তুই ভাবিস না, তোরে ভাবাইছি, ওই একটা হলি হইল। শোন ভাই, আমাদের দেশে এত তাপমাত্রা বাড়ার কারণ কি জানিস? এই গাছপালাগুলো কেটে ফেলানো। তোর মতো এরকম উগ্র মেজাজি অনেক লোক আছে যারা গাছ কাটতে কাটতে দেশটা সাফ করে ফেলাইছে। তোর সামনের এই রাস্তাটা দেখ, এই রাস্তার চারি সাইড দিয়ে গাছ ছিল, এখন কি একটাও আছে? নেই। এই গাছ বেছে সমস্ত সমস্যার সমাধান করতে চাইছে মানুষ। আসলে এই গাছ বেছে যারা সমস্যার সমাধান করতে চাইছে তারা কিন্তু এখনো অভাবেই থেকে গেছে। কিন্তু ফাঁকের গনে কি করলো, এই এলাকার গাছগুলো সব বিক্রি করে দিল। বিক্রি করার কারণে রোয় দিয়ে রাস্তা দিয়ে মানুষ হাঁটতে যাই পারতেছ না। যেরকম এই গাছটা তুই বিক্রি করতে চাইলি, এই গাছটা তুই বিক্রি করে কি করতে চাইলি কদিন ভাই? এসি কিনতে চাইলাম। কেউ মদ বেছে দুধ খাই, কেউ দুধ বেছে মদ খাই, এখন তুইও তো মূলত দুধ বেছে মদ খাওয়ার চিন্তা করতেছিলি। গাছ বেঁচে যাবে না। আচ্ছা ঠিক আছে, চল বাড়ি যাই, রেস্ট নি, মান দে একটু পানি খাই। এ পানি গরম কেন? পানি তো তুই দেনি আইছিস, আমি নি আইছি। তাহলে চিন্তা কর, টিউবওয়েল থেকে পানি বলে নিয়ে এসে এই পর্যন্ত আস্তে আস্তে গরম হয়ে গেছে। এতে করে কি বুঝলি? কি বুঝলাম? কি আমাদের আলামত শুরু, আজান দেশে নামাজ পড়তে চল। গাছ বেসার কথা খবরদার বলবি না আর। আমাদের দেশে অতিরিক্ত গরম পড়ার প্রধান কারণ হচ্ছে গাছপালা কম থাকা বা বড় বড় গাছপালা কেটে ফেলা। অভাবে পড়লেই আমাদের দেশের অধিকাংশ মানুষই প্রাকৃতিক সম্পদগুলো শেষ করতে থাকে, ফলে দিন দিন আবহাওয়া উত্তপ্ত হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগগুলো বেশি পরিমাণ দেখা যাচ্ছে। তাই আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকে সচেতন করি। ধন্যবাদ।